স্বাগত ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি ইমদাদুল হক শুরুতেই শিরোনাম আমদানিকে ছাড়িয়ে গেল মোবাইল উৎপাদন চালু হল এফবিসিসিআই টেক সি চট্টগ্রামে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড 2020 হাজার বিশ ক্যাম্পেইন পরিবেশ দূষণ শনাক্তে ড্রোন ব্যবহারের আহ্বান ডিজিটাল মুদ্রা গ্রহণ করবে জেডি ডট কম ত্রুটিযুক্ত আইফোন ইলেভেন ডিসপ্লে বিনামূল্যে পাল্টে দেবে অ্যাপও বন্ধ হল এইচবিও ম্যাক্সের এক সপ্তাহের ফ্রি ট্রায়াল এবং বান্ধবীর জন্য অ্যাপ বানিয়ে কোটিপতি যাচ্ছি বিস্তারিত খবরে আমদানিকে ছাড়িয়ে গেল মোবাইল উৎপাদন বর্তমানে দশটি কোম্পানি দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন করছে এর ফলে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে আমদানিকে ছাড়িয়েছে দেশে তৈরি মোবাইল হ্যান্ডসেট আমদানি ও সংযোজন মিলিয়ে হ্যান্ডসেট বাজারজাত হয়েছে দুই কোটি নব্বই লাখ পঁচিশ হাজার আটত্রিশ ইউনিট এর মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ ফোন আমদানি হয়েছে বাকি একান্ন শতাংশ উৎপাদিত হয়েছে দেশেই বিটিআরসির হিসাব বলছে গত অর্থ বছরে মোবাইল ফোন উৎপাদন হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ বাইশ হাজার চারশো চৌষট্টি ইউনিট বিপরীতে আমদানি হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ দুই হাজার পাঁচশো চুহাত্তর ইউনিট অপরদিকে দেশে উৎপাদিত হ্যান্ডসেটের মধ্যে সাতাত্তর শতাংশই ছিল টু ফোন মাত্র পাঁচ শতাংশ ফোন থ্রি হলেও উৎপাদিত ফোর ফোনের হার ছিল আঠারো শতাংশ এই সময় উৎপাদনের শীর্ষ ছিল ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারা এক বছরে উৎপাদন করেছে উনপঞ্চাশ লাখ তেপ্পান্ন হাজার নয়শো ইউনিট ফোন সিম্ফোনি ব্র্যান্ডের ফোন তৈরি হয়েছে চৌদ্দ লাখ বিশ হাজার সাতশো সাত ইউনিট নরসিংদীর কারখানায় নয় লাখ তেহাত্তর হাজার ইউনিট স্যামসাং ফোন তৈরি করেছে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড আইটেল টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের মোট বিয়াল্লিশ লাখ একাশি হাজার দুইশো ইউনিট ফোন উৎপাদিত হয়েছে কার্ল কেয়ার টেকনোলজি বিডি লিমিটেডের কারখানায় ফাইভ স্টার এজটেল ভেগা সানি ডুগি ভিতু ও ইনভেন্স ব্র্যান্ডের মোট পাঁচ পাঁচশো ইউনিট ফোন উৎপাদন এবং এক কোটি পঁয়তাল্লিশ লাখ দুই হাজার পাঁচশো চুহাত্তর ইউনিট ফোন আমদানি করেছে আলামিন অ্যান্ড ব্রাদার্স এছাড়াও আনিরা ইন্টারন্যাশনাল দশ লাখ চুহাত্তর হাজার আটশো ইউনিট এবং নয় লাখ বাহাত্তর হাজার তিনশো একাশিটি ভিভো ফোন সংযোজন করেছে বেস্ট টাইকুন বিডি এন্টারপ্রাইজ লিমিটেড দুই লাখ পঁচিশ হাজার পিস লাভা ও ম্যাক্সিমাস এবং এক লাখ আটশো পিস ডিটিসি ফোন তৈরি হয়েছে বাংলাদেশে অপরদিকে বাংলাদেশের কারখানায় অপো ও রিয়েলমি ফোন তৈরি হয়েছে পাঁচ লাখ এগারো হাজার একশো তেইশটি চালু হলো এফ বিসিসিআই টেক্সি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগাতে চালু হল এফ বিসিসিআই টেক সি নামের প্রযুক্তি কেন্দ্র এরই মধ্যে স্টার্ট আপকে প্রশিক্ষিত করতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজি সিঙ্গাপুরের অ্যাকসিলারেটিং এশিয়া কানাডার সেনকা কলেজ এবং ইউনিভার্সিটি অফ টরেন্টোর সঙ্গে চুক্তি করেছে এফ বিসিসিআই এরপর রবিবার এফ বিসিসিআই আইকন টাওয়ারে টেক সি কেন্দ্রের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এ সময় উদ্যোগটি দেশের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। It truly digital Bangladesh is also preparing us to face the challenges of the fourth industrial revolution. We at the education ministry we are also um trying to prepare, trying our best to, prepare ourselves to face these challenges and to and and um, to have effective উপপ্রধান নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম অনুষ্ঠানে নিয়ে প্রেজেন্টেশন দেন এর উপদেষ্টা সোনিয়া বসির কবির উপস্থাপনায় এই কেন্দ্র থেকে কটেজ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্টার্টআপের মতো ব্যবসায়িক উদ্যোগের ভিত্তি সুদৃঢ় করার কৌশল উপস্থাপন করেন তিনি জানিয়েছেন নতুন উদ্যোগের বিকাশে কাজ করবে টেক্সি Um, we will build solutions around a digital ecosystem, solve problems for masses, and last but not least is the definition of any impact startup is the results that can be measured. we will focus on those startups that address the, the masses, problems of the masses. so we've talked about health, agriculture, fintech, and edutech, and results will be measurable. <laughs>

we innovated the Union Digital Centers, which is a public-private partnership model for service delivery to the last mile, for which we have received many international awards. এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আরও বক্তব্য দেন ইউনিভার্সিটি অফ টরেন্টো অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশনের এলিজাবেথ রিজ জনস্টোন ওআইএসি কন্টিনিউং অ্যান্ড প্রফেশনাল লার্নিং অ্যাসোসিয়েট ডিরেক্টর মাইকেল ক্যাসিডি অ্যাকসিলারেটিং এশিয়ার সহপ্রতিষ্ঠাতা আমরা নাইডু এবং ম্যাসাসুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজির সিনিয়র অফিসার শ্যারন বর্ড সভাপতি বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ ফারহাত আনোয়ার এফ বিসিসি এর সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ সহসভাপতি রেজাউল করিম রেজনু মীর নিজামুদ্দিন দিলীপ কুমার আগরওয়াল ও নিজামুদ্দিন রাজেশ চট্টগ্রামে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ক্যাম্পেইন দেশি বিদেশি উদ্ভাবক ও স্টার্ট অনুসন্ধানে রবিবার বন্দরনগরীতে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ক্যাম্পেইন সার্কিট হাউজে অনুষ্ঠিত এই অ্যাক্টিভেশন ক্যাম্পেইনে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্ভাবক টেক বেসড স্টার্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও চট্টগ্রাম স্টার্ট কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদা আলম সুজন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরিত ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড আরিফ ইফতেখার সিএসি বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি প্রফেসর ড আসাদুজ্জামান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিয়া প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক আমি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক আ জামশেদ খন্দকার অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড দু হাজার বিশের আইডিয়া প্রকল্প সম্পর্কিত প্রেজেন্টেশন দেন প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট আর এইচ এম আলাওল কবির পরে অনুষ্ঠানে উপস্থিত তরুণরা বিগ টোয়েন্টি সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরিবেশ দূষণ শনাক্তে ড্রোন ব্যবহারের আহ্বান শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থা নজরদারিতে ড্রোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মনির চৌধুরী রবিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে স্কাউট সদস্যদের উদ্দেশ্যে পরিবেশ দূষণ প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ও ড্রোন প্রযুক্তির সুফল সম্পর্কিত সিরিজ বিজ্ঞান বক্তৃতায় এ আহ্বান জানান তিনি তিনি বলেন ড্রোন শত্রুর ঘায়েল এবং বাসায় পিজ্জা সরবরাহের জন্য নয় ড্রোন প্রযুক্তি দিয়ে অনেক বড় বড় অর্থনৈতিক ও মানবিক কাজ করা যেতে পারে ইতোমধ্যে শিল্প কারখানায় দূষিত বর্জ্যে ঢাকার চারপাশে প্রবাহিত বুড়িগঙ্গা শীতলক্ষা বালু ও তুরাগ জর্জরিত মুনাফার লোভে শিল্প কারখানার অধিকাংশ মালিক ইউটিপি চালায় না এখানে ড্রোন দিয়ে দূষণ শনাক্ত করলে আইনের প্রয়োগ সহজ হবে অনুষ্ঠানে স্কাউটসের ছত্রিশ জন সদস্য ও শিক্ষকসহ অর্ধশত অতিথি অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কৃত ও ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় নজর দিচ্ছি দেশের বাইরে ডিজিটাল মুদ্রা গ্রহণ করবে জেডি ডট কম দেশের প্রথম অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে বেইজিংয়ের নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করবে চীনের ই কমার্স কোম্পানি জেডি ডট কম কোম্পানির ফিনটেক বিভাগ জেডি ডিজিটস অনলাইন মলের কিছু পণ্যের ক্ষেত্রে ডিজিটাল ইউয়ানকে লেনদেন হিসেবে গ্রহণ করবে পরীক্ষামূলকভাবে সাংহাইয়ের নিকটবর্তী সুজু ও অঞ্চলে বাসিন্দাদের উপহারের অংশ হিসেবে অধিবাসীরা এই সুবিধা পাবেন বিটকয়েন কিংবা ফেসবুকের লিবরার মতো প্রাইভেট মুদ্রাকে বিশ্বের ঝুঁকি হিসেবে বিবেচনা করা হলেও চীনের ডিজিটাল ইউয়ান বিশ্বের সবচেয়ে আধুনিক সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি হিসেবে পরিচিত সুজু প্রোগ্রামের আওতায় পৌর সরকার এবং পিপলস ব্যাংক ও চায়না লটারির মাধ্যমে এক লাখ গ্রাহককে লাল খামে দুইশো ডিজিটাল ইউয়ান উপহার দিচ্ছে এর আগে সেনজেনের পঞ্চাশ হাজার গ্রাহককেও দশ মিলিয়ন ডিজিটাল ইওয়ান দেয়া হয় ত্রুটিযুক্ত আইফোন ইলেভেন ডিসপ্লে বিনামূল্যে পাল্টে দেবে অ্যাপল দুই উনিশ সালের নভেম্বর থেকে দুই সালের মে মাসের মধ্যে তৈরি হওয়া আইফোন ইলেভেনের ডিসপ্লে মডিউলে সমস্যা থাকার কারণে টাচ সমস্যা দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে নতুন রিপ্লেসমেন্ট প্রোগ্রামের আওতায় টাচ সমস্যাযুক্ত ডিসপ্লে বিনামূল্যে পাল্টে দেবে অ্যাপল এজন্য কোম্পানির সাপোর্ট পেজে ত্রুটিযুক্ত ফোনের সিরিয়াল নাম্বার প্রকাশ করা হয়েছে তাই ত্রুটিযুক্ত আইফোন ইলেভেন ব্যবহারকারীদের ওই পেজে দেয়া ফোনের সিরিয়াল নাম্বারের সাথে নিজেদের ফোনের সিরিয়াল নাম্বার মেলানোর অনুরোধ করা হয়েছে এই প্রোগ্রামের আওতায় শুধুমাত্র নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি হওয়া আইফোন ইলেভেন মডেলের ডিসপ্লেগুলোই বিনামূল্যে পরিবর্তন করে দেয়া হবে অ্যাপলের অথরাইজড সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাপল রিটেইল স্টোর অথবা অ্যাপল রিপেয়ার সেন্টার বা অ্যাপল সাপোর্টে যোগাযোগ করে এই ডিসপ্লে পরিবর্তন করানো যাবে আর যারা এরই মধ্যে নিজেদের খরচে ডিসপ্লে পরিবর্তন করেছেন তা রিফান্ড পেতে অ্যাপলের সাপোর্টে যোগাযোগ করতে পারবেন বন্ধ হল এইচবি ও ম্যাক্সের এক সপ্তাহের ফ্রি ট্রায়াল আপনি যদি এইচ বিও ম্যাক্সের ফ্রি ট্রায়ালে সাইন আপ করে ওয়ান্ডার ওমেন নাইনটিন দেখার আশা করে থাকেন তাহলে বিকল্প চিন্তা করুন কারণ চলতি সপ্তাহ থেকে স্ট্রিমিং সেবাটি নতুন সাবস্ক্রাইবারদের জন্য এক সপ্তাহের ফ্রি ট্রায়াল বন্ধ করে দিয়েছে আগামী পঁচিশ ডিসেম্বর উন্মুক্ত হবে ওয়ান্ডার ওমেন নাইনটিন তাই ফ্রি ট্রায়াল বন্ধ হওয়ায় বিনামূল্যে সেটি দেখার সুযোগ থাকছে না এইচবি ও ম্যাক্সের পরিচালনাকারী ও এটিএনটির অঙ্গ প্রতিষ্ঠান ওয়ার্নার মিডিয়া জানিয়েছে তারা নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের পথেই হাঁটছে চলতি বছরের প্রথম দিকে উভয় প্ল্যাটফর্ম ফ্রি ট্রায়াল অফার বন্ধ করে দিয়েছিল গত তিন জুলাই হ্যামিলটনের প্রিমিয়ারের আগে বন্ধ করেছিল ডিজনি কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন এইচবিও ও ম্যাক্সের সকল অফার পেতে ব্যবহারকারীকে মাসে পনেরো ডলার খরচ গুনতে হয় বান্ধবীর জন্য অ্যাপ বানিয়ে কোটিপতি অঢেল আয় দেখেছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম অনলাইন মিটিং শিক্ষাদান কর্মসূচি অফিস কার্যক্রমে হালে ব্যাপক চাহিদা বেড়েছে এই অ্যাপের বছরের তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে তিনশো শতাংশ আর এর বদৌলতে জুম সিও এরিক ইউয়ানের ব্যক্তিগত সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক চার আট বিলিয়ন ডলারে মূলত সিসকো ছেড়ে বান্ধবীর জন্য একটি অ্যাপ তৈরির মধ্য দিয়ে ঊনপঞ্চাশ বছর বয়সে আজ তিনি কোটিপতি উনিশশো সালে চীনের তাইওয়ানে জন্মগ্রহণকারী এরিক ইওয়ান পা রাখেন বিশ্ববিদ্যালয়ে এ সময়ে প্রেমে পড়েন বান্ধবী শেরি কিন্তু বান্ধবীর সাথে দেখা করতে ট্রেনে পাড়ি দিতে হতো দশ ঘণ্টার পথ ফলে বছরে মাত্র দুবার তার সাথে দেখা করতে পারতেন এই ট্রেনে যাওয়ার সময় একদিন স্বপ্ন দেখেছিলেন এমন কোনো ডিভাইস তৈরি করবেন যার মাধ্যমে তার বান্ধবী যেখানেই থাকুক না কেন দেখা করা যাবে এই স্বপ্ন তিনি মনে পুষে রেখেছিলেন এবং প্রতিদিন এটা নিয়ে ভাবতেন এরই মধ্যে ২২ বছর বয়সে বান্ধবীকে বিয়েও করেন ক্যারিয়ারের কারণে জাপান থেকে সিলিকন ভ্যালিতে পাড়ি জমান সিস্কোতে চাকরিকালীন সময় ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্মটির স্মার্টফোন ও ট্যাবলেট সংস্করণের প্রস্তাব দেন কিন্তু প্রত্যাখ্যাত হওয়ায় দু সালে সিসকো ছেড়ে তার কিছু সহকর্মী নিয়ে জুম অ্যাপের কাজ শুরু করেন মার্চে অনলাইনে কার্যক্রম শুরু হলে সে বছরে এক মিলিয়ন অংশগ্রহণকারী ছিল বর্তমানে প্রতিদিন প্রায় তিনশো মিলিয়ন মানুষ এই অ্যাপের মধ্য দিয়ে বিভিন্ন মিটিং সেমিনার ও ক্লাসে অংশগ্রহণ করছে বর্তমানে তার সাবেক কর্মস্থলের অ্যাপ ওয়েবেক্সকে ছাড়িয়ে গেছে জুম প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়